সরকারি এবং বেসরকারি শিক্ষক শিক্ষিকা নিয়োগের আজকে ধামাকাদার বেশ কতগুলো আপডেট দেবো এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, আপনারা যারা এই মুহূর্তে চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা প্রথম যে নোটিশটা দেখতে পাচ্ছি এটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার কান্দি মুর্শিদাবাদ। এখানে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হতে চলেছে 4/8/2022 ফর গেস্ট টিচার আর 5/8/2022 নন টিচিং স্টাফ নেওয়ার জন্য। মূলত 12টা থেকে এই ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। সাব ডিভিশনাল অফিসার কান্দি মুর্শিদাবাদ, মোট ভ্যাকান্সি এখানে রয়েছে 14টি পোস্ট গেস্ট টিচারদের জন্য এবং 6টি পোস্ট কিন্তু রয়েছে নন টিচিং পোস্টের জন্য। মূলত এটি গভর্নমেন্ট মডেল ইংলিশ মিডিয়াম স্কুল, যেটি কান্দি, খড়গ্রাম, ভরতপুর 1, ভরতপুর 2, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত। এই নিয়োগের বিস্তারিত সম্পর্কে আপনাদের জানবার জন্য অবশ্যই আমি আপনাদের অনুরোধ করব আপনারা www.murshidabad.gov.in এই ওয়েবসাইট ফলো করুন। এবং এখানে আরও একটি কথা বলে দেওয়া হয়েছে, আপনাদের কন্ট্যাক্ট করতে হবে অফিসার ইনচার্জ এক্সামিনেশন অফ সাব ডিভিশন অফিসার কান্দি উইদিন দ্য অফিসিয়াল আওয়ার্স ইন অফিসিয়াল ডে। অর্থাৎ এই অফিসে আপনারা যোগাযোগ করেও এই নিয়োগের সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। আমরা পরের নোটিশ দেখব, এটা মনসাদীপ রামকৃষ্ণ মিশন হাই স্কুল, যেটি সাগর আইল্যান্ডে অবস্থিত। 7433 পিনকোডে এই স্কুলটি অবস্থিত। আপনাদেরকে জানিয়ে রাখবো এখানে যারা নিয়োজিত হবেন তারা সরকারি যে স্কেল আছে সেই বেতনটাই আপনারা পাবেন। প্রত্যেকটি পোস্ট কিন্তু এখানে পার্মানেন্ট পোস্ট। কী কী পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে? এখানে মেল টিচাররাই শুধুমাত্র অ্যাপ্লিকেশান করতে পারছেন। প্রথম পোস্ট পিওর সায়েন্স, এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পোস্ট এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা সংস্কৃত পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারছেন। ম্যাথমেটিক্স সাবজেক্টে ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশান করতে পারছেন। এর পাশাপাশি মেল ক্যান্ডিডেট গ্রুপ ডি হিসাবে অবশ্যই অ্যাপ্লিকেশান করতে পারবেন এই একই স্কুলে। অবশ্যই এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হতে হবে। আপনাদেরকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে ওয়েবসাইটে গিয়ে www.rkmmanasadwit.org/school 3/7/2022 থেকে 15/7/2022-এর মধ্যে। এ ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই আপনারা ওয়েবসাইটটি ফলো করুন এবং সেখানে নোটিস বোর্ডটি দেখুন। মনে রাখবেন আপনাদেরকে অ্যাপ্লিকেশন কিন্তু পাঠাতে হচ্ছে সেক্রেটারির অনুকূলে। আমরা পরে নোটিস দেখব, এটি সারদা বিদ্যা মন্দির, যেটি সিবিএসই স্কুল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখানে একটি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে বেশ কতগুলো পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে প্রিন্সিপাল অবলিক দিয়ে ভাইস প্রিন্সিপাল নেওয়া হচ্ছে, যেটি 9/7/2022 তারিখে স্কুল ক্যাম্পাসেই কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে। বলা হয়েছে যোগ্যতা হিসাবে এমএ থাকতে হবে ইংলিশ সাবজেক্টে বা এমএসসি থাকতে হবে উইথ বিএড, এবং আপনাদের যদি 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স এবং তার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের এক্সপিরিয়েন্স থেকে থাকে অবশ্যই আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। আপনাদের এই নিয়োগের সম্পর্কে বিস্তারিত জানবার জন্য কল করতে হবে 9474730044 নাম্বারে। আমরা পরে নোটিশ দেখব, এটি কলকাতা জোকাতে বাংলা এবং ইংরেজি মাধ্যম মেয়েদের স্কুলের জন্য অঙ্ক, বিজ্ঞান, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, সংস্কৃত, চারুকলা ও সঙ্গীতের স্নাতক অবলিক দিয়ে স্নাতকোত্তর এবং অবশ্যই প্রশিক্ষণযুক্ত শিক্ষিকা নেওয়া হচ্ছে। এর পাশাপাশি সৃজনশীল শিক্ষিকা ও অভিজ্ঞ অধ্যক্ষাও কিন্তু এখানে নেওয়া হচ্ছে। আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে হবে 8697722282। এছাড়া ইমেল আইডি যেটা দেওয়া রয়েছে সেখানে আপনারা সিভি ড্রপ করতে পারেন, career.hunt@gmail.com এই ইমেল আইডিতে।
আমরা পরে নোটিশ দেখব। এটি সিবিএসই স্কুল ইন হাওড়া, এখানে অ্যাকাডেমিক কোঅর্ডিনেটর যেটি প্রি প্রাইমারি সেকশনের জন্য নেওয়া হবে, এর বাইরে অল সাবজেক্টের টিচার্স নেওয়া হচ্ছে, পাশাপাশি স্পোর্টস টিচার, এইচআর ম্যানেজার, অ্যাকাউন্ট্যান্ট, পিওন এবং মার্কেটিং হেড পোস্টেও কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আপনাদেরকে সিভি ড্রপ করতে বলা হয়েছে রিক্রুট ফর সিবিএসই @gmail.com এই ইমেল আইডিতে। আমরা পরের নোটিশে চলে যাই। এজি হলদিয়া, এখানে প্রাইমারি টিজিটি পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে টিচার, এবং একই সঙ্গে এএনএম ও জিএনএম নার্স স্কুলের জন্যও কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। আপনাদেরকে সিভি ড্রপ করতে বলা হয়েছে career.hld@agcshoolsedu.in এই ইমেল আইডিতে। আমরা পরের নোটিশে চলে যাই। এখানে বলা হয়েছে হাওড়া আইএসসি স্কুল রিকোয়ার্স লেডি টিচার্স ফর ইংলিশ, কমার্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সায়েন্স। আপনাদেরকে কল করতে হবে 10টা থেকে 1টার মধ্যে 9903063666 নাম্বারে। এর বাইরে ইমেল আইডি দেওয়া আছে, নোট ডাউন করে নিতে পারেন, principalwb@gmail.com। আমরা পরের নোটিশে চলে যাই। এটি স্ট্র্যাটফোর্ড ডে স্কুল, যেটি আইসিএসই এবং আইসি স্কুল, এবং এখানে যে যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, এখানে ট্রেন্ড টিচার ফর মিডিল স্কুল এবং সেকেন্ডারি সেকশনের জন্য ইংলিশ, ম্যাথ, ইকোনমিক্স, ফিজিক্স, বায়োলজি, বোটানি, কম্পিউটার সায়েন্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স প্রভৃতি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। যোগ্যতা চাওয়া হয়েছে পোস্ট গ্র্যাজুয়েটের সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে। আর ট্রেন গ্র্যাজুয়েট টিচার হিসেবে এখানে নেওয়া হচ্ছে জুনিয়র সেকশনের জন্য, মূলত ইংলিশ, ম্যাথমেটিক্স, সায়েন্স, বায়োসায়েন্স এবং পিওর সায়েন্স উভয় পোস্টেই নেওয়া হবে। এবং ড্রয়িং টিচার, ফিজিক্যাল এডুকেশন টিচারও কিন্তু নেওয়া হচ্ছে। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এক্ষেত্রে গ্র্যাজুয়েশন, তার সঙ্গে ডিএলএড ডিগ্রি। 3 নম্বর যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে লাইব্রেরিয়ানও নেওয়া হবে। লাইব্রেরিয়ান পদের জন্য এমলিব অবশ্যই থাকতে হবে। আপনাদেরকে মেল করতে বলা হয়েছে সিভি সহ secretary@sds.havrar.job@gmail.com এই ইমেল আইডিতে। এছাড়া আপনারা বাই পোস্টেও উপরি উল্লিখিত যে অ্যাড্রেসে, এই অ্যাড্রেসে চিঠি পাঠিয়ে দিতে পারেন। অ্যাড্রেসটি আরও একবার নোট ডাউন করে নিন, স্ট্র্যাটফোর্ড ডে স্কুল আইসিএসসি অ্যান্ড আইএসসি কো এডুকেশনাল স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল, অ্যাড্রেস হচ্ছে কামারহাট হুবা ডট হাবড়া নর্থ 24 পরগনা 743263 এই অ্যাড্রেসে। আমরা পরের নোটিশে চলে যাই। এটি চিলড্রেন্স ফাউন্ডেশন স্কুল, যেটি গোপালপুর বজবজ ট্রাঙ্ক রোডে অবস্থিত। এখানে প্রি প্রাইমারি এবং প্রাইমারির হেড মিস্ট্রেস পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। মূলত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন এবং তার সঙ্গে টিটিসি অবলিক ডিএলএড ইজ ম্যান্ডেটারি। এবং 2 নম্বর যে পদটি আমরা দেখতে পাচ্ছি, এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পদেও কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। আপনাদেরকে 7 দিনের মধ্যে সিভি সহ একটি রিসেন্ট কালার ফটোগ্রাফ দিয়ে অ্যাপ্লিকেশনটা পাঠাতে বলা হয়েছে। apply.cfs means Children's Foundation School @gmail.com এই ইমেল আইডিতে। আমরা পরের নোটিশে চলে যাই। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স টিচার চাওয়া হয়েছে। মূলত JEE মেন এবং JEE অ্যাডভান্স স্টুডেন্টসদের শেখানোর জন্য। এবং দ্বিতীয় যে পোস্টটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইংলিশ টিচার চাওয়া হয়েছে, মূলত SAT বা TOEFL স্টুডেন্টসদের জন্য। এর বাইরে ভিডিওগ্রাফার, এডিটার পোস্টেও কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। আপনাদের ইমেল করতে বলা হয়েছে, ইমেল আইডি আপনারা নোট ডাউন করে নিতে পারেন info@aptdemy.com অর্থাৎ info@aptdemy.com এই ইমেল আইডিতে। আমরা পরের নোটিশ চলে যাই। স্কটিশ চার্চ কলেজ, যেটি কলকাতা 7 লক্ষ 6 অবস্থিত, এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হচ্ছে ইংলিশ, স্ট্যাটিস্টিক্স, বোটানি এবং কেমিস্ট্রি পোস্টের জন্য। বিস্তারিত তথ্যের জন্য এই নিয়োগের ব্যাপারে অবশ্যই আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন এই ওয়েবসাইট www.scottishchurch.ac.in।
আমরা পরের নোটিশে চলে যাই। এখানে টিচার চাওয়া হচ্ছে কালীঘাট এরিয়া কলকাতার জন্য, টিচার চাওয়া হচ্ছে ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি পোস্টের জন্য। আপনাদেরকে অবশ্যই ইমেল করতে হবে সিভি সহ। ইমেল করবেন ইভিনিং ক্লাস ESTEACHERS@gmail.com এই ইমেল আইডিতে। মনে রাখবেন 10th স্ট্যান্ডার্ডদের জন্যই কিন্তু এই সাবজেক্টগুলোতে টিচার রিক্রুটমেন্ট এখানে করা হচ্ছে। আপনাদের যোগ্যতা চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট এবং তার সঙ্গে বিএড ডিগ্রি। পরে নোটিশ দেখব, পৈলান ওরাল স্কুল, এখানে প্রিন্সিপাল পোস্টে নিয়োগ হচ্ছে। 8 থেকে 10 বছরের অভিজ্ঞতা যদি আপনাদের টিচিং প্রফেশনে এবং ম্যানেজেরিয়াল পোস্টে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাদেরকে 7 দিনের মধ্যে মেল করতে বলা হয়েছে HR@poilangroup.com এই ইমেল আইডিতে। আমরা পরের নোটিশে চলে যাই, জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসি, এটি মূলত বি ফার্ম করানোর একটি কলেজ। এখানে প্রিন্সিপাল, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ল্যাব টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আপনাদের যোগ্যতা কিন্তু থাকতে হবে PCI, যে লেটেস্ট নর্মস রয়েছে সেই নর্মস অনুযায়ী। আপনাদেরকে ইমেল করতে হবে জাকির হোসেন pharmacy@gmail.com এই ইমেল আইডিতে। এবারে আপনারা বাই পোস্ট করতে পারেন 12 জুলাইয়ের মধ্যে টু দ্য প্রেসিডেন্ট, জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসি, ভিলেজ অ্যান্ড পোস্ট অফিস, মিয়াপুর, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল, 742235 এই অ্যাড্রেসে। এই নিয়োগের বিস্তারিত জানবার জন্য অবশ্যই আপনারা ওয়েবসাইট ফলো করতে পারেন www.jhip.in। এছাড়া আপনারা কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করতে পারেন 9609574628। পরের নোটিশে চলে যায়, এখানে আর্ট অ্যান্ড ক্রাফট টিচার CISCE অ্যাফিলিয়েটেড স্কুলের জন্য সল্ট লেকে যেটি অবস্থিত এই স্কুলে চাওয়া হচ্ছে। আপনাদেরকে সিভি ড্রপ করতে হবে CV@STFXONLINE এই ইমেল আইডিতে। আমরা পরের নোটিশে চলে যাই, এখানে PGT টিচার নেওয়া হচ্ছে। PGT টিচারের বাইরেও কিন্তু TGT পোস্টেও রিক্রুটমেন্ট হচ্ছে। কী কী পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে PGT পোস্টে? কেমিস্ট্রি, সাইকোলজি, অ্যাকাউন্টেন্সি, হিন্দি এবং বেঙ্গলি। এছাড়া TGT পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে সায়েন্স, সোশ্যাল সায়েন্স, মিউজিক, NTT এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ ফর CBSE স্কুলের জন্য। আপনাদেরকে সিভি ড্রপ করতে বলা হয়েছে SSPSKOL@gmail.com এই ইমেল আইডিতে। আমরা পরের নোটিশ দেখব, এটি পৈলান কলেজ অফ এডুকেশন, এটি মূলত ট্রেনিং কলেজ। এই ট্রেনিং কলেজের জন্য যে যে পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে, প্রিন্সিপাল পোস্ট, প্রফেসর পোস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর পোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর্স পোস্টে কিন্তু বিএড এবং এমএড সেকশনের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে। মনে রাখবেন এই স্কুল, এই কলেজটি কিন্তু অবস্থিত বেঙ্গল পৈলান পার্ক, সেক্টর 1, ফেজ 1, আমগাছিয়া রোড, পুলিশ স্টেশন বিষ্ণুপুর, সাউথ 24 পরগনা, কলকাতা 7104 অবস্থিত। আপনাদেরকে 15 দিনের মধ্যে বাই ইমেল অ্যাপ্লিকেশন পাঠাতে বলা হয়েছে HR@poilangroup.com এই ইমেল আইডিতে আপনারা মেল করবেন। আরও একটি কথা এক্ষেত্রে জানিয়ে রাখবো, আপনাদের লেটেস্ট যে NCT নর্মস রয়েছে সেই নর্মস অনুযায়ী আপনাদের কোয়ালিফিকেশানস থাকলে অবশ্যই আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। পরের নোটিশ দেখব, এটি সেন্ট মেরিজ ইংলিশ স্কুল, যেটি রানাঘাট, নদিয়া, ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। এখানে CISCE স্কুলের জন্য প্রিন্সিপাল এবং হোস্টেল সুপার পদে অ্যাপ্লিকেশান পাঠাতে বলা হয়েছে। 5 দিনের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে এই ইমেল আইডিতে interview@gmail.com এই ইমেল আইডিতে। এছাড়া 9:30 থেকে 5টার মধ্যে আপনারা যে কোনো সময়তে এই নাম্বারে কল করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন 8145001188 এই নাম্বারে। পরের নোটিশ দেখব, সম্ভবত আমাদের আজকের লাস্ট নোটিশ। তো তরিফা মেমোরিয়াল টিচার্স ট্রেনিং কলেজ, এই টিচার্স ট্রেনিং কলেজটি অবস্থিত
ছোঁয়া হরিয়রপাড়া মুর্শিদাবাদ 742166 এই অ্যাড্রেসে অবস্থিত। এখানে বেশ কতগুলো পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে, মূলত প্রিন্সিপাল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন হিস্ট্রি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন পার্সপেক্টিভ ইন এডুকেশন অর্থাৎ ফাউন্ডেশন কোর্সের জন্য, এবং আরও একটি পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ফিজিক্যাল সায়েন্স। প্রত্যেকটি পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান লাগবে এবং কতগুলো পোস্ট রয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। প্রিন্সিপাল পোস্টের জন্য যে যোগ্যতা চাওয়া হয়েছে, পিএইচডি থাকতে হবে এবং 10 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, একটি পোস্ট রয়েছে। হিস্ট্রি পোস্টের জন্য এমএড এবং তার সঙ্গে নেট সেট যোগ্যতা থাকতে হবে, একটি ভ্যাকান্সি রয়েছে। হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের জন্য এমপিএড তার সঙ্গে নেট সেট থাকতে হবে এবং একটি পোস্টটি বরাদ্দ রয়েছে। এছাড়া ফাউন্ডেশন কোর্সের জন্য আপনাদের যোগ্যতা চাওয়া হয়েছে, এটা অপেক্ষাকৃত কম যোগ্যতাই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আইদার এমএড অর এমএ ইন এডুকেশন উইথ বিএড, এই যোগ্যতা থাকলেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন আমি করতে বলবো, এবং দুটি পোস্ট কিন্তু বরাদ্দ রয়েছে। ফিজিক্যাল সায়েন্সের জন্য একটি পোস্ট রয়েছে, মূলত এমএড থাকতে হবে এবং তার সঙ্গে নেট সেট থাকতে হবে। আপনাদেরকে এ ব্যাপারে সমস্ত ডকুমেন্ট সহ ইমেল করতে বলা হয়েছে torifamemorialttc@gmail.com এই ইমেল আইডিতে। তো এই ছিল আজকে শিক্ষক শিক্ষিকা নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।